আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। এবার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 12 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 199 টাকা, আর 5 লিটার বোতলের দাম 960 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে 176 টাকায়। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হচ্ছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারি অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্য তেল আমদানিতে ভ্যাট অব্যাহতির মেয়াদ গত 30 এপ্রিল শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। এদিকে পর্যাপ্ত আমদানির পরও চিনি সংকট চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে, আর এমন পরিস্থিতির জন্য কিছু শিল্প গ্রুপ এবং ব্যবসায়ীর কারসাজিকে দায়ী করছেন পাইকাররা। যদিও আমদানিকারকরা এর জন্য দুশ্চিন্তা আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়াকে। দেশে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, যেখানে এখন পাইকারিতে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 126 টাকা দরে, অথচ সরকার খোলা চিনির দাম নির্ধারণ করে দেয় 104 টাকা। বেঁধে দেওয়ার পরও কেন দামের এই বিশাল ফারাক? পাইকাররা অবশ্য দায়ী করছেন কয়েকটি শিল্প গ্রুপের কারসাজিকে, যেখানে জড়িত অসাধু কিছু বড় ব্যবসায়ীও, যাদের মজুতদারির কারণে বাজারে দেখা দিয়েছে চিনির সংকটও। ঈদের পর থেকে ওই চিনিটা প্রায় আমার মনের উপর 700 টাকা বেড়ে গেছে, প্রায় আপনার 20-21 টাকা কেজিতে বেড়ে গেছে। শিল্পগ্রুপ যে ছয়টা আছে, যে 5-6টা আছে, তাদের হাতে এই চিনির বাজার, মাঝখানে কয়েকটা ব্যবসায়ী আছে, তারাও কিন্তু এর সাথে জড়িত। একই অবস্থা খুচরা বাজারেও, যেখানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 130 টাকা বা তার চেয়ে কিছুটা বেশি দামে। তখন কিনে আসিল 8 টাকা, তখন 10-12 এভাবে বিক্রি করছে, এখন কিনা পরে 28 টাকা 30 টাকা বিক্রি হবে। ঈদের এক সপ্তাহ আগে থেকে হঠাৎ চিনি মার্কেট থেকে উধাও, চিনি নাই, কিছু চিনি ছিল, এগুলা যারাই রাখছে তারাই দাম বাড়তি করে বিক্রি করছে। এই সংকট আর দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাত দিচ্ছেন আমদানিকারকরা। গভর্নমেন্ট রেট করছে ঈদের আগে 104 টাকা, কিন্তু তখন ওরা বিয়ন বিক্রি করছে 110 টাকা, যখন 104 টাকা রেট করছে মিলবাগরা তখন 110 টাকা, 9 টাকার নিচে মাল দেয় না কাউকে। এখন ঈদের পরে এসে ওরা এখন 125 টাকা রেট চাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট রেট এখনও 104 টাকা রয়ে গেছে। টিসিবির হিসাবে গত এক মাসে চিনির দাম বেড়েছে 13.84%, যা বছরে 59.38। এজন্য নজরদারি ও সমন্বয়ের অভাবকে দায়ী করছে ভোক্তা অধিকার সংগঠন। চিনির মিল মালিকরা যে দামে বাজারে বিক্রির জন্য সরকার থেকে অনুমোদন নিয়েছেন, সেটা যে নিশ্চিত করার জন্য কঠোরভাবে নজরদারি করা দরকার। ব্যবসায়ীরা সংকটের কথা বললেও বাস্তবতা হচ্ছে গেল এপ্রিলে 2,12,000 টন অপরিশোধিত চিনি আমদানি হয়েছে দেশে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগের ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেকে নিয়ে সংবর্ধনা দিয়েছে বিশ্বব্যাংক। একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন পেট্রোল বোমা হামলাকারী বিএনপি জামায়াতের নির্দেশদাতাদের বিচারের আওতায় আনবে সরকার। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানী শাহবাগে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন প্রধানমন্ত্রী বিদেশ সফর নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, তার এই সফর দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বব্যাংক আজ তাদের ভুল স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অংশীদারত্বের 50 বছরে উদযাপনে তাকে ডেকে নিয়ে আমন্ত্রণ করে প্রধান অতিথি করে আনুষ্ঠানিকতা করে সেখানেও তারাও 25,000 কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা, একই বাংলাদেশের অর্জন্য। বিশ্বব্যাংক কার্যালয়ে সংস্থাটির সাথে বাংলাদেশের অংশীদারিত্বের 50 বছর পূর্তি অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো নিয়েও কথা বলেন এই আওয়ামী লীগ নেতা। শেখ হাসিনা নালিশ করতে যায়, শেখ হাসিনা দেশকে এই সফরের মধ্য দিয়ে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ জানান আগুন সন্ত্রাসের মাধ্যমে মানবতা ভুলুণ্ঠিত করেছে বিএনপি। যেভাবে আগুন সন্ত্রাস চালিয়ে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে,
পৃথিবীর কোথাও এই সমসাময়িক সময়কে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের মানবতা বিরোধী অপরাধ কোথাও ঘটে নাই, সংঘটিত হয় নাই। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এর সাথে জড়িত হুকুমদাতা ও অর্থের যোগানদাতাদের বিচারের দাবি জানানো হয় এই প্রতীকী অনশনে। আজকে যারা মানবাধিকার নিয়ে কথা বলে। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গণশত্রুতে পরিণত হয়েছে, গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। ফখরুলের অভিযোগ, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সব মানুষ যখন বলছে যে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করুন, তখন তারা বলছে এটা বাতিল হবে না। কেন হবে না? আপনাদেরকে ক্ষমতায় রাখার জন্য ওটা একটা হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহার করছেন, অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, সুতরাং সেই অস্ত্রকে আপনারা বাদ দিতে চান না। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দিল জাতীয় পার্টি। সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। গাজীপুর সিটিতে সাবেক সচিব এম এস নিয়াজ উদ্দিন, রাজশাহীতে সাইফুল ইসলাম স্বপন, খুলনায় শফিকুল ইসলাম মধু, বরিশালে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এ সময় জিএম কাদের বলেন, সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, তবে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফেরাতে সরকারকে কাজ করতে হবে, ইসিকেও স্বচ্ছ থাকার আহ্বান জানান তিনি। ছোটবেলার জনপ্রিয়তা আছে, আমরা মনে করি উনি একজন যথাযথ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা সব যে কোনো নির্বাচন যেটি আসবে, পৌরসভা, সিটি কর্পোরেশন বা কোনো উপনির্বাচন, সবগুলিতে আমরা পার্টিসিপেট করব, সেই সিদ্ধান্ত ছিল, সেটা আমরা বাস্তবায়ন করছি। আমরা কোনো সময় নির্বাচনকে খাটোভাবে দেখতে চাই না, তবে জনগণ অনেক সময় নির্বাচনের উপরে তাদের যে বিশ্বাস বা আস্থা, সেটা অনেক ক্ষেত্রেই আমরা জনগণ হারিয়ে ফেলছেন। কাজে জনগণ হারিয়ে ফেললে আমরা চেষ্টা করলেও তো কোনো লাভ হবে না। সেই হিসাবে সরকারের একটা বড় দায়িত্ব যে জনগণের সেই আস্থা ফিরিয়ে আনার জন্য। এদিকে আবারও বাংলাদেশে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিল যুক্তরাষ্ট্র। এই নির্বাচন দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেছে ওয়াশিংটন। ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নবম পার্টনারশিপ ডায়ালগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক শেষে এক টুইট বার্তায় একথা জানান মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি জানান, বাংলাদেশের সার্বিক মানবাধিকার উন্নয়নের তাগিদ দিয়েছে বাইডেন প্রশাসন, পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দ্রুত হস্তান্তরের দাবি জানানো হয় বলেও উল্লেখ করেন তিনি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বৌদ্ধ সম্প্রদায়। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভূত হয়েছিলেন। রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা এবং সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, সম্প্রীতি রক্ষায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সকল ধর্মপ্রাণ ভাই বোন যারা আছে তাদের নিজ নিজ ধর্ম যাতে যথাযথভাবে প্রতিপালন করতে পারেন, এই জন্য আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা সবসময় প্রদান করে আসছি। যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসবে আমরা আসলে মিলিত হতে এখানে এসেছি এবং তাদেরকে আশ্বস্ত করতে এসেছি যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা আমরা আপনাদের পাশে আছি।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে রোল নম্বর ব্লক থাকায় মেধা তালিকা এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়ার অভিযোগ প্রার্থীদের। স্মারক লিপিও দিয়েছেন এজন্য তারা, তবে মেলেনি প্রতিকার। এ নিয়ে এনটিআরসি এর চেয়ারম্যান কোনো জবাব না দিলেও বিষয়টি সমাধানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মেহেদি মিরাজের ছবিতে আরও জানাচ্ছেন শাইমা সুলতানা। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজছিলেন এই তরুণরা, দিয়েছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সব ঠিকঠাক এগুচ্ছিল, কিন্তু বাদ সাধে এনটিআরসি এর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত। ফলে দেখা যায় আগের নিবন্ধিত এবং সুপারিশপ্রাপ্তদের রোল নম্বর ব্লক করে দেওয়া হয়েছে এবারের ফলাফলে, তবে সেখানে ব্যাচ নম্বর উল্লেখ না থাকায় একই রোল নম্বরের নতুন ব্যাচের প্রার্থীরাও ব্লক হয়ে যান। ফলে মেধা তালিকায় পিছিয়ে থেকে অনেকে শিক্ষক হিসেবে সুপারিশ পেলেও তারা আটকে যান। এনটিআরসি যখন সার্কুলার দেয় তখন বলেছিল যে যাদের 35 বছর পার হয়ে গেছে এবং যারা অলরেডি কোনো একটি প্রতিষ্ঠানে জয়েন করে আছে তাদেরকে ওনারা ব্লক করে দিবে, তাদেরকে নিয়োগ দিবে না। এখন দুর্ভাগ্যক্রমে তার রোলটি ব্লক করাতে আমার রোলটি ব্লক হয়ে যায়। আমি নম্বরে মেরিটে সিরিয়ালে এগিয়ে থেকেও আমি কোনো প্রতিষ্ঠানেই সুপারিশ পাইনি। এই সমস্যা থেকে উত্তরণে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ ও স্মারকলিপিও দিয়েছেন এনটিআরসি ও শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষামান অনুবিভাগ যারা হচ্ছে আমাদের এই নিয়োগ শাখাটা দেখে, তাদের পক্ষ থেকে আমরা কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাই নাই। যাদেরকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে তাদের সাথে বিরলের একটা ব্যাপার আছে, এটা যে প্রসেসিং চলছে এর সাথেই যেন আমাদেরকে সুপারিশ দেওয়া হয়। বিষয়টি জানতে চ্যানেল 24 যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে, তবে চেয়ারম্যান কোনোভাবেই কথা বলতে রাজি হননি। পরে এক অনুষ্ঠানে জানতে চাওয়া হয় শিক্ষামন্ত্রীর কাছে। 97টা আবেদন ছিল, এই বিষয়গুলো এগুলো সমাধান করা হয়ে গেছে এবং অবশ্যই পরবর্তী বছরে বা পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে যেন এর কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে। আমি বলছি শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। খেলার খবর জানাবো ক্রিকেট। ইংল্যান্ড সফরে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। চেমসফোর্ডের লেস স্কুল মাঠে দীর্ঘ আড়াই ঘন্টা ঘাম ছড়িয়েছে বাংলাদেশ। 14 সদস্যের দলের 11 জন এখন একসাথে আছেন। ঠান্ডা আবহাওয়ার মাঝে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং অনুশীলন করেছেন টাইগাররা। ওয়ার্ম আপের পর ফিল্ডিং করেছেন, এরপর ব্যাট বলের অনুশীলন। হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে সহ কোচিং স্টাফরাও ছিলেন তৎপর। লিটন দাস পৌঁছলেও প্রথম দিন অনুশীলন করতে পারেননি। মোস্তাফিজুর রহমান লন্ডন যাচ্ছেন আজ। সাকিব আল হাসান দুদিন অনুশীলনের পর শুক্রবার আয়ারল্যান্ড উলসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন। 9 মে হবে প্রথম ওয়ানডে। এই ছিল এখনকার আয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে। এতক্ষণ যার সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে।